নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার বাইশ সালের সলভ করব যার পেজ নম্বর তিনশো 304 নম্বর পেজে যত এমসিকিউ আছে मैथमेटिक्स এর এসকিউব আছে শূন্যস্থান আছে ট্রু ফলস আছে টু দা পয়েন্ট এম্যাসকে সলভ করব তো দেখো এক দাগে রোমানন ফাস্ট क्वेश्चन কি বলেছে কোন মূলধন এক্স বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত তো দেখো এর आंसर হবে বি এর বাই এক্স টাকা ঠিক আছে এই অঙ্কগুলো আমি সম্পূর্ণভাবে সলভ করে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা অঙ্ক কি করে আমি সলভ করাচ্ছি এবং প্রত্যেকটা অঙ্ক মাধ্যমিক হাজার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি তো দেখো রোমাননের অঙ্ক কি বলেছে মনে করি আসল ব্র্যাকেটের মতো p সমান টাকা সুদ আসল সমান টু এক্স টাকা টু x এক্স টাকা তো দেখো সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিই তাহলে আমরা সুদ পাবো তার জন্য আমরা কি করেছি টু এক্স মাইনাস এক্স টু এক্স থেকে একটা এক্স বাদ দিলে কটা এক্স থাকে একটা এক্সই থাকে সময় ব্র্যাকেটের মতো টি সমান সমান কী আছে এক্স বছর সুদের হার সুদের হারকে কী দ্বারা প্রকাশ করেছি আর পারসেন্ট তাই তো সুদের হারটা আমাদের বের করতে হবে তো দেখো আরের ফর্মুলা কী আছে সুদের হারের ফর্মুলা কী আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড বাই টি মাল্টিপ্লাই পি তাই তো তো দেখো ইন্টারেস্ট কত ছিল এক্স টাকা ছিল এক্স মাল্টিপ্লাই হান্ড্রেড বসিয়ে দিয়েছি বাই ঠিক আছে টি এর মান কত ছিল এক্স বছর ছিল এক্স বসিয়ে দিয়েছি এবং পি এর মান কত ছিল এক্স ছিল এক্স বসিয়ে দিয়েছি উপরের একটা এক্স এবং নিচের একটা এক্স কেটে যায় তাই কী থাকছে উপরে একশো থাকছে আর নিচে কী থাকছে এক্স থাকছে অর্থাৎ হান্ড্রেড বাই এক্স টাকা এর অ্যান্সার হবে অর্থাৎ এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বি এর অ্যান্সার হান্ড্রেড বাই এক্স টাকা তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান টু এর অঙ্ক রোমান টু এর অঙ্ক কী আছে আসল ইস টু এক বছরের সুদ আসল সমান সমান টোয়েন্টি ইস টু টোয়েন্টি ওয়ান হলে শতকরা বার্ষিক সুদের হার কত তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ফাইভ পারসেন্ট তো দেখো আমি অঙ্কটা কি করে করছি সেই দিকে তোমরা নজর দাও আমাদের ডিসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে দু হাজার বাইশ সালের মাধ্যমিকের এবিটিএ দু হাজার বাইশ সালের মাধ্যমিকের এবিটিএ এর টেস্ট পেপার সলভ তাছাড়া দু হাজার বাইশ সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণির প্রত্যেকটা সাবজেক্ট টু দ্য পয়েন্ট সলভ করা আছে তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবে তো দেখো অঙ্কটা আমি কী করে করি সেই দিকে তোমরা একটু নজর দাও তো দেখো রোমান টু এর অঙ্ক কী লিখেছে আমি মনে করি আসল সমান সমান টোয়েন্টি এক্স সুদ আসল কী আছে টোয়েন্টি ওয়ান এক্স সুদ সমান সমান কী আছে টোয়েন্টি ওয়ান এক্স থেকে টোয়েন্টি ওয়ান এক্স থেকে টোয়েন্টি এক্স যদি বাদ দিই তাহলে কত থাকবে সুদ এক্স টাকা থাকবে অর্থাৎ এখানে আসল টোয়েন্টি এক্স টাকা এবং সুদ এক্স টাকা তাই তো তো দেখো সুদের হার সমান সমান এক্স ওয়াই টোয়েন্টি এক্স মাল্টিপ্লাই হান্ড্রেড এক্স এক্স কেটে দিলাম একশোকে কুড়িতে ভাগ করলে কত হবে পাশ একশো অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ফাইভ তো দেখো নেক্সট অঙ্ক কী আছে এক্স কিউ বাই এক্স সমান তো দেখো এক্স কিউবকে যদি আমি এক্স দ্বারা ভাগ করি তাহলে কী হবে এক্স স্কোয়ার থাকবে এক্স কর সমান সমান ফোর সমান সমান কী আছে প্লাস মাইনাস রুট অর্থাৎ এক্স সমান সমান প্লাস মাইনাস টু অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার টু মাইনাস টু অর্থাৎ প্লাস টু এবং মাইনাস টু সিয়ার অ্যান্সার আমাদের ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডেসক্রিপশন বক্সে দু হাজার বাইশ সালের মাধ্যমিকের এবটি টেস্ট পেপার সলভ এবং তার সঙ্গে মডেল অ্যাক্টিভিটি টাক্ সম্পূর্ণরূপে সলভ করা আছে তাছাড়া আমাদের নতুন আরেকটা চ্যানেল আছে চ্যানেলের নাম হলো স্টাডি উইথ কেশব এই চ্যানেলে তোমরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাক্সটা পেয়ে যাবে প্লিজ চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে রোমান ফোরের অঙ্ক ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি জ্যাদ্বয় দয় পরস্পর লম্ব এবি সমান সমান সিক্স সেন্টিমিটার এবং এসি সমান সমান এইট সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ফাইভ সেন্টিমিটার তো দেখো আমি অঙ্কটা কি করে করছি সেই দিকে তোমরা নজর দাও তো দেখো এখানে আমি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি দয় পরস্পর লম্ব অঙ্কন করেছি এবং এবি সমান সমান আমি সিক্স সেন্টিমিটার নিয়েছি এবং এসির সমান সমান এইট সেন্টিমিটার নিয়েছি তোমরা তো দেখতে পারছো তো দেখো এবি সমান সিক্স সেন্টিমিটার এসি সমান সমান এইট সেন্টিমিটার তো দেখো সমকলী ত্রিভুজ এখানে লক্ষ্য করতে পারছি ত্রিভুজ বি সি এ এর বিসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তো তোমরা তো জানো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো দেখো বিসি সমান সমান কী আছে রুট রুটের ভিতরে কী আছে সিক্সের হোল স্কোয়ার প্লাস এইটের হোল স্কোয়ার ছয়শ ছত্রিশ প্লাস আট আঠাশ চৌষট্টি তো দেখো বিসি সমসমান কী আছে ছত্রিশ আর চৌষট্টি যোগ করলে কত হবে ছত্রিশ আর চৌষট্টি যোগ করলে হবে হান্ড্রেড হবে বিসি সমসান কী আছে রুট হান্ড্রেড অর্থাৎ দশগুণ দশ বিসি স্মানসমান কত হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে বৃত্তের ব্যাসার্ধ হবে এই দশকে যদি দিয়ে ভাগ করি তাহলে কত হবে পাঁচ সেন্টিমিটার করে হবে তো দেখো এখানে আমি আবারও সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি বৃত্তের মধ্যে এখানে আমি দেখাচ্ছি বিসি স্মানসমান দশ সেন্টিমিটার অথবা বিএক্স সমান এটা কিন্তু আমি এক্সটা কিন্তু ধরে নিয়েছি ঠিক আছে তোমাদের বোঝানোর জন্য বিএক্স সমান অর্থাৎ এটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে তো দেখো বিসি সমান যদি টেন সেন্টিমিটার হয় তাহলে বিএক্স এবং সিএক্স কত হবে দশ ভাগ দুই অর্থাৎ পাঁচ সেন্টিমিটার করে তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে এই যে অঙ্কটা আছে এর অ্যান্সার হবে বৃত্তের যে ব্যাসার্ধ আছে সেটা হবে পাঁচ সেন্টিমিটার করে অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার পাঁচ সেন্টিমিটার পরের অঙ্কটা কি বলেছে রোমান ফাইভের অঙ্ক এবিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস কোন এসিডি সমান সমান পঞ্চাশ ডিগ্রি হলে কোন বিএডির মান কত তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার চল্লিশ ডিগ্রি ঠিক আছে তো দেখো অঙ্কটা কি করে করতে হয় সেটা তোমরা নজর করো পরের অঙ্কটা কি বলেছে রোমান সিক্সের অঙ্ক একটি নিরেট চোঙের উচ্চতা সাত সেন্টিমিটার এবং আয়তন আঠাশ পাই ঘন সেন্টিমিটার হলে চোংটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বিয়ের অ্যান্সার আঠাশ পাই বর্গ সেন্টিমিটার তো দেখো আমি অঙ্কটা কি করে করছি সেই দিকে তোমরা অবশ্যই নজর করবে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন অন করবে অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তো দেখো আমি অঙ্কটা কি করে করছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো এখানে আমি একটা নির চোং অঙ্কন করেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এর যে উচ্চতা আছে সেভেন সেন্টিমিটার এবং আয়তন কত আছে আঠাশ পাই ঘন সেন্টিমিটার তো তোমরা তো জানো আয়তনের ফর্মুলা কী আছে পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার পাই গুণ আর স্কোয়ার এইচ সমান সমান কত আছে সেভেন তো তার মানে আছে পাই আর স্কোয়ার সেভেন বর্গ সেন্টিমিটার প্রশ্ন অনুসারে পাই আর স্কোয়ার মাল্টিপ্লাই সেভেন সমান সমান আঠাশ পাই 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 কী করেছে আমি বুথ সাইড থেকে কেটে দিয়েছি তো দেখো আর স্কোয়ার সমান সমান কী আছে আঠাশ বাই সাত চার সাতা আঠাশ অর্থাৎ আর স্কোয়ার সমান সমান ফোর আর সমান সমান কী আছে রুট ফোর অর্থাৎ আর সমান সমান কী হবে টু সেন্টিমিটার ঠিক আছে অতএব কী আছে চুংটির বক্রতলের ক্ষেত্র ফল তোমরা তো জানো টু পাই আর এইস চোংয়ের বক্রতলের ক্ষেত্র বল কী আছে টু পাই আর এইস আর চুঙের আয়তন কী আছে পাই আর স্কোয়ার এইস তাই তো তো দেখো টু গুণ পাই আরের মান কত আছে আর এর মান টু আছে এইস মান কত আছে সাত আশি ও অর্থাৎ এর অ্যান্সার হবে আঠাশ পাই বর্গ সেন্টিমিটার অর্থাৎ বিয়ের অ্যান্সার পুরোপুরি পারফেক্ট আঠাশ পাই বর্গ সেন্টিমিটার পরের অঙ্ক কী আছে দুদাগের অঙ্ক স্থান পূরণ করে লেখো তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি আজকে খুব সুন্দর করে ব্যাখ্যা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে যদি তোমরা এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থেকে বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তো দেখো আমি অঙ্কগুলো প্রত্যেকটা টু দ্য পয়েন্ট সলভ করার চেষ্টা করছি তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে দেড় বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে তোমাদের মাথায় রাখতে হবে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সব সময় এক বছরে কিন্তু সমান হয় সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ কিন্তু এক বছরের ক্ষেত্রে সব সমাজেই সমান হবে অর্থাৎ এটা ঠিক আছে এক বছর এর অ্যান্সার হবে ঠিক আছে রোমান টু কোশ্চেন কোয়েশ্চেন কী বলেছে এ ইজ টু বিসি কমা বিস টু সি এ কমা সি ইস টু এবি অনুপাতগুলির মিশ্র অনুপাত কী হবে এর অ্যান্সার হবে ওয়ান ইজ টু এব সি ওয়ান ইজ টু এবি তো দেখো আমি অঙ্কটা কী করে করছি সেই দিকে তোমরা একটু নজর দাও তো দেখো রোমান ওয়ানের অ্যান্সার হবে এক বছরে রোমান টু এর কোয়েশ্চেনটা কী বলেছিল তো দেখো সেটা আমি সলভ করাচ্ছি এ ইজ টু বিসি কমা বিস টু সি এ কমা সি ইস টু এবি তো দেখো এ বিসি গুণ করে নিয়েছি এস টু বি সি মাল্টিপ্লাই সি এ মাল্টিপ্লাই এ বি অর্থাৎ এ গুণ বি গুণ সি অর্থাৎ এ বি সি ইস টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে তো দেখো এ বি সি এবস টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা অনুপাত করলে কী থাকবে ওয়ান ইস টু এ বি সি তার মানে এর অ্যান্সার কী হবে ওয়ান ইস টু এ বি সি হবে পরের অঙ্ক কী বলেছে রোমান থ্রির অঙ্ক দুটি দীঘাত করণের যোগফল ও গুণফল একটি মূলত সংখ্যা হলে করণী দয় ড্যাশ করণী এর অ্যান্সার হবে অনুবন্ধী করণী অনুবন্ধী করণী রোমান ফোরের কোশ্চেন কী বলেছে তিনটি ড্যাশ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায় তিনটি অসমরেখ তিনটি অসমরেখ বিন্দু দিয়ে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্ত অঙ্কন করা যায় তো দেখো রোমান থ্রির যে অঙ্কটা আছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলত সংখ্যা হলে করণীয় দয় ড্যাশ করণী এর অ্যান্সার অনুবন্ধী করণী তো দেখো অঙ্কটা আমি কী করেছি টু প্লাস রুট থ্রি ব্র্যাকেটের মধ্যে আছে টু মাইনাস রুট থ্রি ব্র্যাকেটের মধ্যে আছে তো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ স্কোয়ার মাইনাস রুট থ্রি এর হোল স্কোয়ার তার মানে কী দুই দুগুনি চার রুট থ্রি সঙ্গে রুট কেটে গেলে কী থাকছে শুধু তিন থাকছে চার থেকে তিন বাদ দিলে কত থাকছে এক থাকছে অপর দিকে টু প্লাস রুট থ্রি ব্র্যাকেটের মধ্যে আছে প্লাস টু মাইনাস রুট থ্রি তো দেখো টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি তো দেখো প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে যায় এর দুই কত আছে চার আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা একটা অনুবন্ধীকরণই ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান ফোরের অঙ্ক তিনটি অসমরেখা দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায় তো দেখো আমি তিনটি অসমরেখা এখানে পয়েন্টিং করা আছে আমি তো দেখো কী করে ঘুরিয়ে বৃত্তটা অঙ্কন করেছি সেটা আমি খুব সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম অর্থাৎ তিনটি ড্যাশে কি হবে রেখা দিয়ে একটি মাত্র একটিমাত্র বৃত্ত অঙ্কন করা যায় তো বুঝতে পারছো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান ফাইভের অঙ্ক তো দেখো রোমান ফাইভের অঙ্ক কী বলেছে দুটি বাহু পরস্পরকে বহি স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে ব্যাসার্ধ দুটি ড্যাশ তো দেখো এর অ্যান্সার হবে সমষ্টি অর্থাৎ দুটি বাহু পরস্পরকে বহি স্পর্শ করলে তাদের কেন্দ্রদের মধ্যে যে দূরত্ব হবে ব্যাসারদের দুটির সমষ্টি হবে পরের কোশ্চেন কি বলেছে রোমান সিক্সের কোশ্চেন সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটি হবে চারটি হবে তাই তো তোমাদের আমি একটু চিত্র অঙ্কন করে দেখাচ্ছি দুটি বৃত্ত অঙ্কন করেছি এবং দুটি বৃত্ত পরস্পরকে কি করেছে বহি স্পর্শ করেছি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এর অ্যান্সার হবে সমষ্টি রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটি চারটি তোমরা তো জানো যে সমকোণী চৌপলের কণ্ঠের সংখ্যা চারটি হয় এবার আমি তিন দাগের গুলো সলভ করব যেখানে আমরা সত্য মিথ্যা যেটা আছে সেটা নির্ণয় করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে তিন দাগের রোমাননের কোশ্চেন কি বলে এ কমা বি ও সি এর মূলধনের অনুপাত ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই ফোর হলে লভ্যাংশ বন্টন হবে ফোর ইজ টু ফাইভ ইস টু সিক্স ফোর ইজ টু ফাইভ ইস টু সিক্স অনুপাতে এটা কী আছে ভুল আছে তো দেখো অঙ্কটা কী করে করতে হয় সেই দিকে তোমরা একটু নজর করে দেখো আমি প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো এ টু টু তো দেখো এখানে ছয় পাঁচ ও চারের লসঘু কত আছে এর আছে ষাট তো দেখো ওয়ান বাই ইস টু ওয়ান বাই ফাইভ মাল্টিপ্লাই সিক্সটি ইস টু ওয়ান বাই ফোর মাল্টিপ্লাই সিক্সটি ছয় দশকে ষাট পাঁচ 60 ষাট চার পনেরো ষাট অর্থাৎ টেন is টু টুয়েলভ ইস টু ফিফটিন এর आंसर হবে কিন্তু এখানে কী আছে ফোর is টু ফাইভ ইস টু সিক্স অর্থাৎ आंसरটা কী আছে ভুল আছে পরের রঙ্গ কি বলেছে রোমান রঙ্গ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান থাকে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান থাকে এটা কী আছে ঠিক আছে অর্থাৎ সত্য পরের অঙ্ক কি বলেছে রোমান থ্রির অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু টু জিরো সমীকরণটির বীজ দয়ের বাস্তব নয় তো দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু টু জিরো সমীকরণটি কি আছে বাস্তব নয় এটা ঠিক আছে অর্থাৎ সত্য তো দেখো বাস্তব নয় সেটা আমি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি তো দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইজিক টু জিরো এ সমান সমান ওয়ান বি সমান ওয়ান বি মাইনাস ওয়ান সি আছে তো দেখো প্লিজ এটা তোমরা ঠিক করে নেবে বি সমান মাইনাস ওয়ান তো দেখো বি মানে কি মাইনাস ওয়ানের হোল ঠিক আছে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হবে মাইনাস ফোর গুণ এর মান ওয়ান টু অর্থাৎ ওয়ানের হোল স্কোয়ার মানে ওয়ান মাইনাস চারক চার চার দুগুণই আট ওয়ান মানে কি মাইনাস সেভেন ঠিক আছে মাইনাস সেভেন দেন কী জিরো অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বাস্তব নয় অর্থাৎ এটা কী আছে সত্য আছে আমাদের নেক্সট অঙ্ক কী আছে রোমান ফোরের অঙ্ক তো দেখো রোমান ফোরে কী বলেছে এইচ টু বি ও সিএস টু ডি এর মিশ্র অনুপাতটি লঘু অনুপাত হলো এ সি দেন বি ডি হবে তো দেখো এটা পুরোপুরি ফলস আছে কারণ এইচ টু বি ও সিএস টু ডি এর মিশ্র অনুপাতটি লঘু অনুপাত হলে এসি গিটার দেন বিডি হতে পারে না ঠিক আছে অর্থাৎ এটা কি আছে ফলস আছে পরের অঙ্ক কী আছে রোমান ফাইভের অঙ্ক একই বৃতাংশস্থ সকল কোণের মান সর্বদা সমান হবে না এটা কি আছে এটাও ফলস আছে অর্থাৎ রোমান ফাইভের যে কোশ্চেন আছে এটা কি আছে ফলস আছে রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে একটি অর্ধগোলকের ব্যাস এবং সমতলের পরিধির দৈর্ঘ্যের অনুপাত ওয়ান ইজ টু প্লাস টু এটাও কী আছে ফলস আছে তো দেখো আমি অঙ্কগুলো করছি প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট ব্যাখ্যা করছি আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমাদের একান্ত অনুরোধ তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে অন্য একটা চ্যানেল আছে এখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স সলভ করা আছে আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তো দেখো এএস টু বি ও সিএস টু ডি মিশ্র অনুপাত সমান হবে না অর্থাৎ আছে মিথ্যা আছে আমাদের রোমান কোশ্চেন কী বলেছে রোমান কোশ্চেন কি বলেছে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সর্বদা সমান হবে না তো দেখো এটা ফলস আছে কারণ একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সর্বদা সমান হবে না এটা সরাসরি কি আছে পুরোপুরি মিথ্যা আছে মানে এটা সত্য হবে না আর কি ঠিক আছে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সর্বদা সমান হবে না এটা কি আছে মিথ্যা আছে রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে একটি অর্ধ ব্যাস এবং সমতলের পরিধির দৈর্ঘ্যের অনুপাত ওয়ান ইজ টু পাই প্লাস টু তো দেখো এটা মিথ্যা আছে তো দেখো আমি অঙ্কটা করিয়ে দিয়েছি অর্ধ ব্যাস সমান সমান টু আর একক অর্ধগোলকের সমগ্রতলের পরিধি কী আছে পাই আর আমরা তো জানি যে গোলকের পরিধি টু পাই তো অর্ধ গোলক হবে পাই আর হবে এবং এদের অনুপাত কী আছে টু আর ইজ টু পাই আর অর্থাৎ মিথ্যা আছে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এসবি বি সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো